হালকা চাটনি দিয়ে আর একটু চিজ দিয়ে মাখিয়ে বাহ, কি উঁচুতে জল আসছে। আর তার জন্য কিন্তু জল আসতে হবে না, প্রথম সময় চলে আসতে হবে। তো ফাইনালি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ যে কিনা কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু মোমোগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই কর্নফ্লেক্সের মধ্যে দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপর কিন্তু ছাড়া হবে একদম কড়াইতে কড়াই। সব পিসের প্রাইস হচ্ছে 40 টাকা, এটা প্রাইস হচ্ছে 6 পিস 50 টাকা, প্লাস সাথে ডিপ স্যুপ চাটনি মিউনিস আছে। অনেক রকমের কিন্তু স্ন্যাক্স আইটেম আছে, তো প্রপারলি কী কী নাম আছে বা কত দাম আছে সবটাই জেনে নেবো। দিদি এটা কী আছে? ওটা চিকেন চিজ বল আছে। চিকেন চিজ বল কত এটা? ওটা 30 টাকা। 30 টাকা পিস? হ্যাঁ। আচ্ছা এটা কী আছে? তাহলে আমি তো অর্ডার করে দিয়েছি, তাহলে চিকেন পটেটো আর ওটা কি আছে? পনির ফিঙ্গার, চিকেন পটেটো আর পনির ফিঙ্গার তাহলে দিয়ে দিন। আর তোমাদের কাছে নিত্য নতুন মাধ্যম অত্যাধুনিক যেটা আইটেম সেটা হচ্ছে কুরকুরে মোমো। সেই কুরকুরে মোমো কিন্তু আমি করে দেবেন এক প্লেট। তো কুরকুরে মোমো দর্শকদের দেখাতে হবে যে কুরকুরে মোমো কিন্তু এই তোরসা মোমো কিন্তু মিলছে। হাতে তুলে নিলাম কুরকুরে মোমো, তোরসা মোমোর যেটা একদম এক্সক্লুসিভ, যেটা একদম অত্যাধুনিক সেটা হচ্ছে কুরকুরে মোমো। ভাই আমি তো প্রথম খাচ্ছি, জানি না কেমন খেতে হবে, তবে খাবো। এবং এই কুরকুরে মোমোর সাথে দিয়েছে স্যুপ, বাহ স্যুপটা ভালো। সাথে এখানে কিন্তু চিজ দিয়েছে এবং সাথে আর একটা চাটনি দিয়েছে, খুব সুন্দর পরিবেশন। হালকা চাটনি দিয়ে আর একটু চিজ দিয়ে মাখিয়ে বাহ, কি চুপে জল আসছে। আর তার জন্য কিন্তু জল আসলে হবে না, তোর সময় চলে আসতে হবে। আমিও কিন্তু তাহলে এই কুরকুরে মোমো খেতে থাকছি আর এদের পরের আইটেম নিয়ে চলে আসছি। কী কী নিই ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে পরের আইটেম নিয়ে দেখা হচ্ছে। হাতে তুলে নিচ্ছি কিন্তু এখন পরের আইটেম, সেটা হচ্ছে চিকেন পটাটো এবং পনির ফিঙ্গার। তো চলো প্রথমে পনির ফিঙ্গারটা খাওয়া যাক। পনির ফিঙ্গারটা কত বললে? বেশ 15 টাকা। তো 15 টাকার এই পনির ফিঙ্গারে কেউ কিন্তু ভাববে না যে পনির নেই, পনির ফিঙ্গারটা তো যথেষ্ট ভালো হয়েছে। তো আমি সরাসরি আরও ভাঙছি, দেখো পনির ফিঙ্গারের ভেতর কিন্তু পনির আছে। কেউ মনে ভাববে না যে 15 টাকার পনির ফিঙ্গার দিচ্ছে এই তোরসা মোমো, যে পনির থাকবে না বা পনিরের পিস ছোট থাকবে। ছোট কিন্তু নয়, যথেষ্ট কিন্তু বড়, ঠিক আছে? তো এরকমই টুকরো টুকরো পনির আছে। তো টোটালটাই এবার খাই। দুর্দান্ত। এবার আসি, পুরোটা খেলে সময় থাকবে না। তো এবার আসি চিকেন পটাটো। এই চিকেন পটাটোর ব্যাপারটা দেখি, ভেতরে চিকেনের টুকরো আছে কিন্তু, ঠিক আছে? সাথে বেশ ছোটো ছোটো চিকেনের টুকরো দিয়ে এই কুটটা করেছে। আহা খুব সুন্দর, দুর্দান্ত। কালকের এই বিস্কিট ওয়েদারের পরে এই যে আমি সন্ধ্যাবেলা দুটো আইটেম তুলে নিয়েছি না, এখন জাস্ট অসাধারণ লাগছে। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই স্ন্যাক্স আইটেম যে মুখে তুলে নিচ্ছি দুর্দান্ত স্বাদ লাগছে। ওটা গরমে খেলে হয়তো হাসফাস করতাম। তাহলে স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য কোথায় আসতে হবে? এক্সাক্ট লোকেশনটা, লোকেশনটা হলো আমার পেছনে ঠিক এই রাস্তাটাই ঢুকে যাচ্ছে কিন্তু বাঘপাড়া দিকে, রিশরা বাঘপাড়ার দিকে। আর আমি এক্সাক্ট দাঁড়িয়ে আছি কিন্তু বাঘপাড়ার মোড়ে। আর ঠিক আমি দেখাবো নিয়ার, এখানে লোকেশন হচ্ছে ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিন্তু গ্রাহক সেবা কেন্দ্র আছে, ঠিক তার অপোজিটেই কিন্তু এই তোরসা মোমো। অতএব আপনারা কিন্তু খুব সহজে কিন্তু চলে আসতে পারছেন। এছাড়াও কিন্তু আপনি কী করে আসবেন, যারা ট্রেন পারপাসে আসবেন তো রিশরা স্টেশন নামবেন, হাওড়া থেকে হাওড়ার মেন লাইন রিশরা স্টেশনে নামবেন। রিশরা স্টেশন থেকে অটো কিন্তু এখানে অ্যাভেলেবেল, অটোতে আসবেন জাস্ট 3 থেকে 5 মিনিট লাগবে সময়। তাহলে এই বাঘপাড়া মোড়ে কিন্তু আসতে হবে। আর যারা শ্রীরামপুর অথবা কন্যাগড় থেকে আসে তাদের তো কোনো
কিছু বলারই নেই, তো তারা কিন্তু অনায়াসেই চিনতে পারবে। আর যারা শ্রীরামপুর থেকে বা কোন্নগর থেকে দেখছো, তো যারা রিশরা থেকে দেখছো, তারা এই তোষা মোমোর স্বাদ উপভোগ করে যেতে পারো। এখানে মোমো ছাড়া যেমন আজকে আমি যে দেখাতে চলেছি, এই দেখালাম যে স্ন্যাক্স আইটেম, তো এই স্ন্যাক্স আইটেমের ওপরেই কিন্তু সন্ধ্যাবেলা হলে অনেকেরই আমাদের একটু মুড়ি তেলে ভাজা খেতে ইচ্ছা করে। তো এরকম কম টাকার বা কম পয়সার মধ্যে যদি এরকম স্ন্যাক্স আইটেমের স্বাদ উপভোগ করতে পারি, তাহলে কিন্তু এরকম সন্ধ্যেটা কিন্তু জমে যায়। আর কিছু আইটেম খাওয়ার মতো পেতে জায়গা নেই, আপনাকে তো এখান থেকেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অন করে রাখো। আর তোমাদেরও যদি এরকম নিত্য নতুন কিছু খাবার সন্ধান থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চলো টাটা, বাই বাই।